নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা। আর চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি খুব প্রয়োজনীয় ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো, তোমরা সবাই থাম্বনেলে দেখলে, যে কী করে হারমোনিয়ামে হাতে স্পিড বাড়াবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছ যে তোমাদের হারমোনিয়ামে হাতে স্পিড আসে না, বা কোনো তান গাইতে গেলে বা কোনো গানের সরগম গাইতে গেলে বা অলংকার প্র্যাকটিস করতে গেলে তোমরা যতটা তাড়াতাড়ি না গলা নিয়ে যেতে পারো, হারমোনিয়ামটা অত তাড়াতাড়ি বাজাতে পারো না। তো তার একটাই সলিউশন, প্র্যাকটিস করতে হবে। কিন্তু কী প্র্যাকটিস করতে হবে সেইটা আমি আজকে তোমাদের বলে দেব। আমি তোমাদের তিনটে প্র্যাকটিস দেব, যেগুলো তোমরা যদি ডেইলি প্র্যাকটিস করো, 10 মিনিট করে ইচ 10 মিনিট করে, প্রত্যেকটা 10 মিনিট করে, তাহলে দেখবে তোমরা তোমাদের প্রপার হারমোনিয়ামে স্পিড আসছে। কিন্তু অবভিয়াসলি একদিনে আসবে না, কিছুদিন প্র্যাকটিসের পর তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা অবশ্যই, আরও এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে, গানের স্বরলিপি পেতে, কিবোর্ড টিউটোরিয়াল অবভিয়াসলি আরও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। এর আগে হারমোনিয়াম সংক্রান্ত আমি কী কী ভিডিও দিয়েছি একটু বলে রাখি। হারমোনিয়ামে তোমরা কীভাবে কর্ডস দেবে তার উপর ভিডিও আমি দিয়েছি, সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। হারমোনিয়ামে তোমরা কী করে কর্ড দেবে, গানের সাথে কী করে কর্ড দেবে, গানের মাঝে মিউজিক কী করে বাজাবে তারও ভিডিও আছে। তো তোমরা পরপরই প্রয়োজন ভিডিওগুলো চেক আউট করো, গোটা প্লেলিস্ট তোমাদের দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, সেই প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওগুলো। তো চলো আজকের ভিডিওতে আসি। আজকে তোমাদের প্রথম প্র্যাকটিস হলো যেটা বাজাবে, কিভাবে কি বাজালাম, বাজালাম সা গা গা সা, সা গা গা সা রে মা মা রে গা পা পা গা, মা ধা ধা মা পা নি নি পা, মা সা সা পা রে 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 নি সা গা গা সা। তারপরে ফেরার সময় এটা আরোহণ হলো, অবরোহণ সা ধা ধা সা নি এইটুকু লেখা দেওয়া আছে। তোমরা প্রপার খাতে আগে লিখে নাও, তারপর তোমরা প্র্যাকটিস করো। তোমরা প্রথমে কিন্তু ফাস্ট বাজাতে যাবে না, আমি যে টেম্পোতে দিলাম সেই প্রথমেই সেই টেম্পোতে যাবে না, তাহলে হাতে তোমাদের ক্ল্যারিটি আসবে না, যেটা খুব দরকার যে কোনো গান বাজানোর ক্ষেত্রে বা কোনো অলংকার বাজানোর ক্ষেত্রে। হাত চড়িয়ে গেলে হবে না, ক্ল্যারিটি আনতে হবে। তার জন্য তোমরা প্রথমে স্লোলি প্র্যাকটিস করবে, তারপরে দুদিন কি তিন দিন প্র্যাকটিস করার পর বা এক সপ্তাহ প্র্যাকটিসের পর তোমরা তারপরে স্পিড বাড়ালে। প্রথমে তোমরা এরকম স্পিডে প্র্যাকটিস করবে, অ্যান্ড তোমরা লক্ষ্য করো যে আমার হাত কিন্তু একদমই আড়ষ্ট হয়নি, ফ্রি আছে হাতটা। ওকে, তো এই হলো তোমাদের ফার্স্ট প্র্যাকটিস, খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড প্র্যাকটিস হচ্ছে যত আরও ফাস্ট বাজাতে পারবে তত বেটার, বাট প্রথমেই নয়, আমি আগেই বলেছি। আর ফিঙ্গারিংটা ম্যাটার করবে, কারণ আগেরটায় তোমরা প্রত্যেকটাই সেম ফিঙ্গারিংয়েই বাজাচ্ছিলে, আই থিঙ্ক সো। আর
এইটা তিনটে আঙুল কি চারটে আঙুল দিয়ে নয়, তিনটে আঙুল কি দুটো আঙুল দিয়ে নয়, অবভিয়াসলি চারটে আঙুল দিয়ে বা পাঁচটা আঙুল দিয়ে আমাকে বাড়াতে হবে, কি ভাবে দাও। ঠিক আছে, দুটো কি তিনটে আঙুল আমি আলাদা করে ইউজ করলাম না, এটা কি যাচ্ছে? এইটা তারপরে অবরোহণের সময় সাধানি সানি পাধানি ধামা পাধা ধামা পাধা পা গামা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা রে সা ধা রে সা ধা নি সা। এইটুকু প্রথমে কি করবে তোমরা, স্লোলি এরকম স্পিডে প্র্যাকটিস করবে, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবে। ঠিক আছে, তো একটা টেম্পো মেনটেন করে করবে সব সময় তাল মানে তালটা, যে সা গা রে সা রে মা গা রে কা পা মা গা পা ধা পা মা, এরম তালে কি সাগরে সারে মা গা রে গা পা মা গা মা ধা পা মা, এরম তালে তালটা মেনটেন করবে অবভিয়াসলি। এই হলো তোমাদের সেকেন্ড প্র্যাকটিস, অ্যান্ড তিন নাম্বার প্র্যাকটিস হলো এইটা কি বাজালাম, সারে সারে গা রে সারে গা মা গা রে সারে গা মা পা মা গা রে সারে গা মা পা ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা নি ধা পা মা গা রে সা, থামে না, সারে গা মা পা ধা নি ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা ধা পা মা গা রে সারে গা মা পা মা গা রে সারে গা মা গা রে সারে গা রে সারে সা, এরকম। ঠিক আছে, এটাও একটা টেম্পোতে প্র্যাকটিস করবে, ধরো সা সারে সারে গা রে সারে গা মা গা রে সারে গা মা পা মা গা রে সারে গা মা পা ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে, এরকম টেম্পোতে বাস স্পিডে করলে সারে সারে গা রে সারে গা মা গা রে সারে গা মা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা, এরকম টেম্পোতে একটা তাল একটা সবসময় মেনটেন করবে তাল। ঠিক আছে, তো এই তিনটে প্রত্যেকটা 10 মিনিট করে টানা, 10 মিনিট বাজানোর পরে রেস্ট নাও, 10 মিনিটের আগে রেস্ট নেবে না, 10 মিনিটের পরে রেস্ট নেবে, কারণ না হলে প্রথমে প্রথমে হাতে ব্যথা করবে, কবজির এই জায়গায় ব্যথা করবে 10 মিনিট টানা বাজালে, বাট স্পিডে বাজালে ব্যথা করবে, বাট তোমরা দেখতে পারো। তো আশা করছি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আরও ভালো ভালো এই ধরনের ভিডিও, স্বরলিপির ভিডিও, কিবোর্ড টিউটোরিয়াল, গিটার টিউটোরিয়াল পেতে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, নমস্কার।